এখানে এসে বন্দুক চালিয়ে ভাবছেন সবাই ভয় কুকড়ে যাবে? বাবারে মেজবুটি, এদের সাথে লাগতে যেও না। বন্দুক ফন্দুক নিয়ে এসেছেন বলে সবাই কি ভয় ঘাবড়ে যাবে নাকি? আর আপনি কোন সাহসে আমাদের জলের বালতিতে লাঠি মারলেন? জানি কত দূর থেকে বালতিগুলো বয়ে আনতে হয়, আর আপনি ধোয়া বাসনগুলো মাটিতে ফেলে দিলেন যে? কে ধোবে এখন এগুলো? কি চাইটা কি আপনাদের? তোমাকে ভদ্রভাবে কথা বলবে। আমাকে চাই মানে? উল্টো পাল্টা কিছু বলিনি, থেকে বদলা নিতে চাই। বদলা? কিসের বদলা? ওই তুমি অন্তরের ছেলেকে খেলিস? বলেছিলাম না, হ্যাঁ এক মাকে শীত যায় না। মেরেছি মেরেছি বেশ করেছি, দরকার পড়লে আবার। দেখেছো গুরু, দেখেছো কেমন বলছে? খোকন গুন্ডার সামনে না কেউ এত চোখ তুলে গলা খুলে কথা বলে না। হ্যাঁ এসব গুন্ডা গুন্ডাকে না আমি ভয় পাই, কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াব। এই লোকটা, এই লোকটা নেশা করে নিজের বউকে পেটায়, আজকেই কলতলায় ওর বউয়ের গায়ে হাত তুলেছে। আমি ওকে মারবো না, আমি ওর গায়ে হাত তুলবো না, ওকে বাধা দেবো না। সাংঘাতিক ব্যাপার মহেশ্বরী, মেজু বৌমা এই গুন্ডাটার সঙ্গে এরকম জোর গলায় কথা বলছে, এরপর যদি উল্টো পাল্টা কিছু হয় তাহলে। এ বাবা, গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না। ওই তুই তোর বউকে পেটাস? হ্যাঁ আসলে গুরু ওই বউটা খুব
বেটা ছেলে ওই মেয়ে ছেলের হাত তুলে দেওয়ার কথা বলছি। হ্যাঁ চিরকুট, হ্যাঁ গুরু, ছেনকে কি শাস্তি দেবো রে? কি আবার দেবে, কান ধরে উঠবস। হ্যাঁ এই শুরু যা যা শুরু যা, উঠবস কর, চো 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 ওই উঠবস কর, চো আগুন দুই। এই তুই গুনতে বলেছি, চশমা দে। এই দিদিমণি ও বউকে মেরেছে, তাই তোমায় ছেড়ে দিলাম। এটা কোকন গুন্ডার এলাকাটা জেনে রাখো, এখানে দাদাগিরি চলবে না, ওসব প্রতিবাদ প্রতিবাদ অন্য জায়গায় করবে, ঠিক আছে? এটা পাবলিকের এলাকা, আমি কোনো কোকন গুন্ডাকে চিনি না, আর বিশ্বাস করো চিনতে চাইও। আর আমাকে হুমকি দিতে আসলে গরম খুন্তির ছ্যাঁকা কি করে দিতে হয় সেটা কিন্তু আমিও জানি। আরে গুরু, এত পুরো 440 ভোল্ট আছে। মায়ের হাতে রান্না করা মনে পড়ে গেল, এ বন্ধ হয়ে দিয়েছে। হ্যাঁ আজ দুপুর আমি এখানেই খাবো। গুরু তুমি মাছ খাবে? এই করবস হয়েছে 120। এই শোনো, বাসনগুলো ধোয় এবার, চলে খেতে। তিন প্লেট ভাত আর মাছের ঝোল। তুমি মাছের ঝোল ভাত খাবে? হ্যাঁ খাবো, তো খোকন খোকন করে মায়ে, খোকন গেছে কারণ নাই। এটি কি জানি, আমার ছোটবেলায় এই কবিতাটা বলতে বলতে আমার খাওয়াতো, আর মায়ের হাতে না এইবার একটা গন্ধ ছিল, সুন্দর গন্ধ, এই গন্ধটাই পাচ্ছি আজ। কি গো আর খেতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ দেবো তো, একটু বসো দিচ্ছি। আন্টি এদের এত প্রশ্রয় দিও না, তা কি করে হয় ইস্মাক মেয়ে, অতিথি হলো নারায়ণ, সে কখন কোন রূপে আসে কেউ জানে না, তাছাড়া আমাদের এই হরগৌরি পায়েস হোটেল থেকে আজ অব্দি কেউ অভুক্ত ফিরে যায়নি, আজও যাবে না। কিন্তু আন্টি এরা খেয়ে দে পয়সা না দে। দিদিমণি পয়সা দিয়েই খাবো। এই চিরকুট, হ্যাঁ গুরু, ফুল পেমেন্ট করবি? হ্যাঁ ফুল পেমেন্ট করবি। হ্যাঁ কি দিন দিন খাওয়ার দিন, টাকা দিলেই ভাত পাবে, রান্নার যা গন্ধ বেরিয়েছে না তাতে পেটে গোয়ার ওই কি বলে চুই 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 করছে পেট, দাও খেয়ে দাও। আরে এটা কি ডাল গুরু? ভাজা মুগ ডাল। তোর কে করছিস? যে রান্না করেছে সে বলবে এটা কি ডাল? ভাজা মুগের ডাল। ভাজা মুগ ডাল কি ডাল?
ভাজা মুগ ডাল। হ্যাঁ গুরু বলছি আমি আমি খাবো না। এই তোমাদের এক বাটি জল না, ডালটা নষ্ট করিস না। ওটা কি বলে জগে কি থাকে? ওই ওই জল 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 এক বাটি জল নিয়ে যা, যা যা তোর মাথায় জল ঢালবো, যা যা। একটু ডাল হবে নাকি? নিশ্চয়ই। প্রথম রান্না সুপার টুপার হিট। এক পিস মাছ হবে? না পাওয়ার কি আছে? যেমন রান্নার হাত তেমনি সাহস। খোকনকে গরম খুন্তি ছেঁকা দেবে বলে উফ, ফুল প্যাকেজ। শাখা পড়া পড়া হাতে রান্না করছে আর ওই হাতেই ছেঁড়োকে কেলাচ্ছে। মা মা গো, এখন তোমার হাতে রান্না খাচ্ছি যেন। রিমণি, তোমার নাম কি গো? ঐশানী। আই খোকন। সে তো আমি জানি, আপনি তো নিজেই জাহির করে বললেন খোকন গুন্ডা। আর এখন এটু হাতে হ্যান্ডশেক করতে চাইছেন? এটু হাতে কেউ হ্যান্ডশেক করে না। ও ওটা এই দেখো জাফরু, ও হাত ধুয়ে নি তারপর। হরগৌরী পাইস হোটেল, নন স্টপ সাত দিন রাত ১০টায়, স্টার জলসায়।